Good morning, my dear student. Assalamualaikum. Hello, everybody. This is Mama Sadda Motion, assistant teacher in English, 60 Central School and College, Al-Shahi. Dear student, how are you all? I hope you all are well by the grace of Almighty Allah. I am also well. যদিও ভালো থাকার আরও একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখন ঠান্ডাটা অনেক কম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সকালবেলায় উঠে অনেক সুন্দর সুন্দর সকাল আমরা দেখতে পাচ্ছি, এইটা আমাদের ভালো থাকার অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য। সো ক্লাস সিক্সের বাচ্চারা তোমরা ভালো আছো সবাই, সেই প্রত্যাশায় আজকের ভিডিও ক্লাসটি শুরু করেছি। আজকে তোমরা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বা অধ্যায় আমরা এই সপ্তাহে পড়ছি, এইটারই ধারাবাহিক ক্লাস চলে আসছে। তোমরা জানো আমরা লেসন 9 পড়ছিলাম, গত দুই তিনটা ক্লাস আমরা এই একই লেসনের উপরে করেছি। এর কারণ হচ্ছে চ্যাপ্টারটা অনেক বড় এবং এখানে অনেক কিছু শেখার বিষয় আছে, অনেক কিছু জানার আছে। সো তারই ধারাবাহিকতায় আজকে লেসন 9 ওপরে সুন্দর কিছু কথা বা কিছু জানার মতো জিনিস এখান থেকে আমরা খুঁজে দেখব এবং বেশ কিছু জিনিস শিখবো আশা করছি। সো আজকের ক্লাসে যাওয়ার আগেই এই একই ক্লাসের উপরে গতদিন যে ক্লাসটি হয়েছিল সেখান থেকে দু একটা প্রশ্ন তোমাদেরকে অবশ্যই করব। তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলোর যথারীতি সঠিক আনসারই দিবে, এটা আমি আশা করছি বা প্রত্যাশা করি। তোমরা বরাবরই সঠিক আনসার দাও, আজকেও দিবে। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিছু প্রবলেম নিয়ে কথা বলেছিলাম, যে প্রবলেমগুলো একটা মানুষ স্বাভাবিকভাবে ফেস করে এবং সেখান থেকে কিছু রিমেডিজ আছে। সো গত ক্লাসে আমি রিমেডিজ ওয়ার্ডটাকে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি, তোমাদেরকে জানিয়েছি রিমেডিজ কী জিনিস, সেটা কোন ক্ষেত্রে ইউজ করব। সো তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে রিমেডিজ ওয়ার্ডটাকে সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারে? ওকে, খুব সুন্দর আনসার দিয়েছ। রিমেডিজ ওয়ার্ডটা যেভাবে বলেছ তাতে আমি খুবই খুশি হয়েছি। সো রিমেডিজ হচ্ছে একটা সমস্যা থেকে পরিত্রাণ, ভালো বাংলা যদি আমরা বলি আমরা বলতে পারি পরিত্রাণ, মুক্তি, সফল হওয়া। সাপোজ আমি জ্বরে ভুগছিলাম, সেইখান থেকে আমি রিমেডিজ হয়ে এসেছি, সুস্থ হয়ে এসেছি, সফল হয়ে এসেছি, এটাকে আমরা বলি রিমেডিজ। আমরা বলতে পারি ওভারকাম, আমরা বলতে পারি গ্রেট ওয়েল, ভালো হয়ে আসা অথবা একটা খারাপ সিচুয়েশান থেকে একটা ভালো সিচুয়েশান আসা, দ্যাট ইজ কল রিমেডিজ। আশা করি তোমরা বিষয়টা আবার সুন্দরভাবে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বেশ কিছু অ্যাডভাইস পড়েছিলাম, কিছু প্রবলেমস ছিল, যে প্রবলেমসগুলো হলে কী ধরনের অ্যাডভাইস আমাদের মানতে হবে সেই বিষয়গুলো। যেমন ধরো, তোমাদের কাছে যদি জিজ্ঞেস করি যে বলো তো আমাদের হেডেক হলে আমরা কী করতে পারি, তোমরা অনেক ধরনের অ্যাডভাইস সেখানে ছিল। তো তার মধ্যে উল্লেখযোগ্য যেটা ছিল সেটা হচ্ছে আমরা মেডিসিন নিতে পারি, অথবা ঘরোয়াভাবে যদি আমরা হেডেকের প্রবলেমটাকে দূর করতে চাই তাহলে হেডেকের জায়গায় আমরা বিভিন্ন ধরনের অয়েন্টমেন্ট পাওয়া যায়, মলম টাইপের যেগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারি, অথবা প্রচুর পরিমাণে পানি পান করতে পারি। এইগুলো ছিল আমাদের রিমেডিজ বা অ্যাডভাইস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা লেসন 9 যে হেলথ ইজ ওয়েল পড়ছিলাম সেইটার যে মূল প্যাসেজটা আছে সেই প্যাসেজটা তোমাদের আজকে পড়তে হবে। সো সুপ্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমি লাইভ ক্লাসে প্যাসেজটা রিডিং পড়িয়েছি, তোমরা জানো। আজকের ক্লাসটি করব প্যাসেজের উল্লেখযোগ্য বিষয়গুলো বা সারমর্ম কী সেইটা নিয়ে। সো চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। প্রথমেই যে জিনিসটা তোমরা এখানে বোর্ডে দেখছো, এখানে কিছু ছবি দেখতে পাবে, এই যে ছবিগুলো দেখছো এই ছবিগুলো আমি এখানে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ অসুস্থ হয়েছে। একটা অসুস্থ মানুষের ছবি দেখতে পাচ্ছি এবং একটি সুস্থ মানুষের ছবি দেখতে পাচ্ছি, একটা স্বাস্থ্যবান মানুষের ছবি দেখতে পাচ্ছি। সো দেখো তো দুইটা ছবির মধ্যে পার্থক্য কি আলাদা করা যায়? অবশ্যই আলাদা করা যায়। সুস্থ মানুষটিকে আমরা হাসি খুশি দেখছি, বাট অসুস্থ মানুষটিকে আমরা কাহিল দেখছি, রোগাক্রান্ত দেখতে পাচ্ছি। সো এখান থেকে বুঝতে পারছি আজকের ক্লাসে আমরা কি পড়ব। সো প্রথম যে সেন্টেন্সটা তোমাদের বোর্ডে আসবে, দেখো এখানে বলা আছে এ প্রোভার্ব সেজ হেলথ ইজ ওয়েলথ, এ প্রোভার্ব সেজ হেলথ ইজ ওয়েলথ। তো আমরা যে ছবিটা দেখতে পেলাম সেখানে দেখো একটা মানুষ হাসছে, সে হচ্ছে হেলদি মানুষ, স্বাস্থ্য, সুস্বাস্থ্যের অধিকারী মানুষ। সো স্বাস্থ্যই যে সম্পদ এইটা এখানে প্রকাশ করা হয়েছে, স্বাস্থ্য যে একটা সম্পদ এটা এখানে ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সো আমরা প্রথম লাইনে পেলাম হেলথ ইজ ওয়েল। এরপরে দেখো এখানে যদি আমরা হেলথি থাকি তাহলে আমরা কি থেকে মুক্তি পাবো? ফ্রম অ্যানজাইটি অ্যান্ড ডিজিজ, ফ্রম অ্যানজাইটি অ্যান্ড ডিজিজ। তো দেখো এখানে বলা হয়েছে এটা যে কিপ ফ্রি, টু কিপ ফ্রি এখানে আসবে, টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যানজাইটিস, মানে আমরা যদি হেলথি থাকি তাহলে আমরা অ্যানজাইটি এবং ডিজিজ থেকে
মুক্তি থাকব, মুক্ত থাকব, ভালো থাকব। এখানে অ্যানজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা, উৎকণ্ঠা, আর ডিজিজ মানে হচ্ছে রোগ, বাসক বা বালাই। এগুলো হচ্ছে অ্যানজাইটি এবং ডিজিজের মানে। সুপ্রিয় শিক্ষার্থীরা, গোটা প্যাসেজের মধ্যে উল্লেখযোগ্য লাইনগুলো তোমাদের এখানে দেওয়া হবে। আশা করি এগুলো তোমাদেরকে এক্সপ্লেন করে বললে তোমাদের কাছে আরও সুবিধা হবে। সো ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা পরবর্তী যে জিনিসটাতে যাচ্ছি, এখানে বলেছে যে গুড হেলথ আর যারা গুড হেলথের মানুষ, মানে যে সমস্ত মানুষ স্বাস্থ্যবান, সুস্বাস্থ্যের অধিকারী, তারা সবসময় থাকবে অ্যাক্টিভ, চেয়ারফুল অ্যান্ড হ্যাপি। সো আমরা এখানে পেলাম অ্যাক্টিভ, চেয়ারফুল অ্যান্ড হ্যাপি। সো দেখো, আমরা যে ছবিটা দেখেছিলাম সেই ছবিতে কিন্তু স্বাস্থ্যবান মানুষকে আমরা দেখেছি, অ্যাক্টিভ দেখেছি এবং হ্যাপি দেখেছি, তাকে কিন্তু হাসি খুশি দেখেছিলাম। সো আমরা বুঝতেই পারছি যে আমরা যদি স্বাস্থ্য, সুস্বাস্থ্যের অধিকারী হই, আমরা থাকবো অ্যাক্টিভ মানে কর্মঠ, হ্যাপি মানে হাসি খুশি, এবং চেয়ারফুল মানে চেয়ার মতো থাকবে, মজার সাথে থাকবে, সবসময় হাসি খুশি থাকবে। ওকে, আচ্ছা, এরপরে আর একটা বলছে আমাদেরকে কি থাকতে হবে, উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার হাইজিন। হাইজিন মানে হচ্ছে সুস্বাস্থ্য, স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, বা হাইজিন মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। হাইজিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। সো যে সেন্টেন্সটা এখানে পেলাম সেটার মানে আসছে কি দেখো, এটার মানে আসছে উই শুড কেয়ারফুল অ্যাবাউট হাইজিন। আমরা আমাদের হাইজিন নিয়ে কেয়ারফুল হব, যত্নবান হব, তাহলেই আমরা সুখে শান্তিতে থাকবো, অ্যানজাইটি ফ্রি থাকবো, চেয়ারফুল থাকবো, অ্যাক্টিভ থাকবো। সর্বোপরি যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রোগ শোক থেকে মুক্ত থাকবো। আশা করি আমরা এইভাবে চেষ্টা করবো। এখন হাইজিনটাকে যদি আমি আরেকটু ব্যাখ্যা করে বলতে হবে, কারণ হাইজিন থেকে আমাদের প্রশ্ন আসে, হোয়াট ডু ইউ মিন বাই হাইজিন। এখন এই হাইজিন থাকার জন্য আমাদেরকে কী করতে হবে, নিয়মিত আমাদের নখগুলোকে পরিষ্কার রাখতে হবে, খাবারের আগে সাবান দিয়ে হাত ধুতে হবে, নিয়মিত চুল পরিষ্কার রাখতে হবে, নিয়মিত গোসল করতে হবে, এই বিষয়গুলোই কিন্তু আমাদের হাইজিনের মধ্যে আছে। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ আইটেম শিখব। আমরা এখান থেকে শিখব কিছু রুলস অফ গুড পার্সোনাল হেলথ। আমরা এবারে শিখব কিছু, এই বোর্ডে যেটা আসবে দেখো, রুলস অফ গুড পার্সোনাল হেলথ মানে ভালো, নিজের ভালো স্বাস্থ্যকে ধরে রাখার জন্য আমাদেরকে কী করতে হবে, ছয়টি বিষয় অবলম্বন করতে হবে। কয়টি বিষয়? ছয়টি বিষয় অবলম্বন করতে হবে। এখানে আমি বলে দিয়েছি যে উই শুড প্র্যাকটিস সিক্স হ্যাবিট ইন আওয়ার ডে, মানে প্রতিদিনে আমরা ছয়টা বিষয় অবলম্বন করব। দেখো ডিয়ার স্টুডেন্ট, এর মধ্যে এক নাম্বার যেটা সেটা হয়েছে দেখো ব্যালেন্স ডায়েট। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। সো এক নম্বরে আমরা ব্যালেন্সকে ডায়েট করব, মানে আমরা যা তা খাইলেই হবে না, আমরা সুষম খাবার খেতে হবে। ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে সুষম খাবার গ্রহণ করা, যে সমস্ত খাবারগুলো সুষম খাবার, ভেজালমুক্ত খাবার, এই সমস্ত খাবারগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে দুই নম্বরে যেটা পেলাম সেটা হচ্ছে পার্সোনাল হাইজিন। পার্সোনাল হাইজিনে আমি অনেক কথা বলেছি, পার্সোনাল হাইজিন হচ্ছে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিষ্কার রাখা, সঠিকভাবে নিয়মকানুন মেনে দিন অতিবাহিত করা, এটা হচ্ছে পার্সোনাল হাইজিন। এরপরে দেখো আমরা পাচ্ছি ক্লিনিং হাউস হোল্ড, নিজে পরিষ্কার থাকলে, বাড়িঘর অপরিষ্কার থাকলে হবে না, নিজের সাথে অবশ্যই বাড়িঘরকেও কী করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তোমরা বিষয়টা খুব ভালো মতো জানো, তারপরেও আর একটু বলে রাখছি, তোমরা যখন নিজের সাথে সাথে নিজের আশেপাশের বিষয়গুলো, আশেপাশের বাড়ির আঙ্গিনা, নিজের ঘরটাকে পরিষ্কার রাখবে, তখনই তুমি মনের দিক থেকেও সুস্থ থাকবে, শারীরিকভাবেও সুস্থ থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখান থেকে তিনটা জিনিস শিখলাম। এক নাম্বার ছিল ব্যালেন্স ডায়েট, এ নাম্বার বা ব্যালেন্স ডায়েট পেয়েছি, দুই নাম্বার ছিল পার্সোনাল হাইজিন, তিন নম্বরে যেটা পেয়েছি সেটা হচ্ছে ক্লিনিং হাউসহোল্ড, বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা। এরপরে আমরা কি পাচ্ছি দেখো, টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার। চার নম্বর হচ্ছে টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, আমাদেরকে খাবার গ্রহণ করতে হবে ক্লিন, পানীয় গ্রহণ করতে হবে ক্লিন, দুইটাই যেন বিশুদ্ধ হয়, এ ধরনের খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে। ওকে, এরপরে পাঁচ নম্বর যেটা বলছে টেকিং রেগুলার এক্সারসাইজ। পাঁচ নম্বর আমরা পেলাম টেকিং রেগুলার এক্সারসাইজ, প্রতিদিন নিয়মিত পরিমিত ব্যায়াম করতে হবে, পরিমিত ব্যায়াম করতে হবে। আমরা শুধু খাইলাম, পরিষ্কার থাকলাম তাহলেই সুস্থ থাকবো না, আমাদের খেলাধুলা করতে হবে, শরীর চর্চা করতে হবে, তাহলেই কিন্তু আমরা ফিট থাকবো। সো আমরা রেগুলার কী করবো, এক্সারসাইজ করবো অথবা খেলাধুলা করবো। এরপরে সবশেষে যেটা বলছে সেটা হচ্ছে টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট। সবশেষে যেটা পেলাম সেটা হচ্ছে টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট।
আমাদেরকে নিয়মিত যতটুকু ঘুমানোর দরকার এটা বলে যে একটা স্বাভাবিক মানুষের বা একটা প্রাপ্তবয়স্ক মানুষের 6 থেকে 7 ঘন্টা ঘুমটাই হচ্ছে আদর্শ ঘুম। তো এতটুকু ঘুমাইতে হবে এবং যথেষ্ট পরিমাণে রেস্ট নিতে হবে। তো এই যে 6টা আইটেম তোমাদের সামনে আসলো, এই 6টা আইটেমের সম্পূর্ণটাই তোমাদেরকে সঠিকভাবে মানতে হবে এবং এই লেসন থেকে আমরা কিন্তু এই বিষয়টাই শিখছি কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, কিভাবে আমরাও নিজেকে হেলথ ইজ ওয়েলথ এর কাতারে নিয়ে যেতে পারি। তার জন্য অবশ্যই আমাদের এই 6টা জিনিসের সম্পূর্ণটাই মেনে চলতে হবে। একটা 5টা মানলাম আর একটা মানলাম না তাহলে কিন্তু হবে না। সো ডিয়ার স্টুডেন্ট, সুন্দরভাবে তোমাদের সামনে 6টা আইটেম দেওয়া আছে, এই জিনিসগুলো তোমরা সুন্দরভাবে মাথায় রাখো, এইভাবে নিজেকে পরিচালনা করো, আশা করি তোমরা অসুখ বিসুখ থেকে দূরে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাসটা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি, তবে ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন বা কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা ক্লাসটি দেখার পরে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, তোমাদের প্রশ্নটা লিখো এবং তারপরে যদি সমস্যা থাকে আমাকে ফোন করে তোমাদের সমস্যার সমাধান নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের এই ক্লাসের ওপরে যে HW থাকবে সেই HWটি হচ্ছে এই গোটা লেসনটা পড়ে এখান থেকে 10টি ভার্ব ওয়ার্ড মিনিং সহ খাতায় লিখতে হবে এবং এই যে 6টা রুলস ছিল এই 6টা রুলস মুখস্থ করে না দেখে লিখতে হবে। সো HWটা আমি একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি। HW হচ্ছে 10টি ওয়ার্ড মিনিং প্লাস 6টি রুলস মুখস্থ, 10টি ওয়ার্ড মিনিং এবং 6টি রুলস মুখস্থ করে না দেখে লেখা, দিস ইজ ইয়োর হোমওয়ার্ক HW। আশা করি এখান থেকে তোমরা বেশ কিছু জিনিস শিখবে, এটা আমাদের জীবনের দরকার, জীবনের জন্য দরকার, আমাদেরকে সুস্থ রাখার জন্য দরকার, এই বিষয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে অনেক প্রশ্ন আসে, তোমরা নিজেরা সুন্দরভাবে পড়ো, বোঝো আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে ফোন দিয়ে অথবা ক্লাসের কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, তোমাদের সকল সমস্যা সমাধানের জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছ থেকে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তোমাদের সকলের সুস্থতা কামনা করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমাদের প্রিয় সাদ্দাম স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।